এবার মেইন টুইস্ট হচ্ছে ঘুরছে, মুভ করছে, যেমন আরতি করি আমরা মায়ের যে প্রতিমা। এই হচ্ছে সামনের অংশটা, ওপরটা রয়েছে দমদম পার্কের মধ্যে যে কটা প্যান্ডেল হয় মোটামুটি আমি সবকটা দেখিয়েছি, বাকি রয়ে গেছে যেটা সেটা হচ্ছে দক্ষিণ পাড়া। দমদম পার্ক থেকেও যাওয়া যায়, আবার বাগুইআটি থেকেও যাওয়া যায় সাতগাছি হয়ে। দক্ষিণ পাড়ার মণ্ডপটা এবার কীভাবে সাজলো ফাইনাল লুকটা সেটা আমি দেখতে এসেছি। চারিদিকে সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, মানে পুজোর সময় আসলে বাঙালির এগুলোই তো মেন আবেগ। দক্ষিণ পাড়ার মণ্ডপের একদম এন্ট্রি গেট থেকে আমি ঢুকছি, এখানে কিন্তু জল পড়ছে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এদিক থেকে ওদিক থেকে জল পড়ছে। মাঝের অংশটা থেকে আমাদেরকে যেতে হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে এবার এবার যে ভাবনাটা করা হয়েছে সেটা হচ্ছে আলাপন, ঠিক আছে। খুব সুন্দরভাবে সেজে উঠেছে মণ্ডপ, আমার আমি আমার লিস্টে যে সেরা সেরা মণ্ডপ তার মধ্যে রয়েছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব। আমি খুঁটি পুজোর পর প্রিপারেশনও এসেছিলাম খুব রিসেন্টলি, এবং এই মাসেই প্রিপারেশনটা তোমাদেরকে দেখিয়েছিলাম। একদম মাঝের অংশটা হচ্ছে ঠিক এইটা, ঠিক আছে, এখানটাতে দেখা যাচ্ছে একটি বাড়ির অংশ, টোটাল ব্যাপারটা কিন্তু একটা বাড়ির অংশ জুড়ে, যেদিকে ওদিকে সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং লাইটে কিন্তু বিষয়টা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার মেইন টুইস্ট হচ্ছে মণ্ডপের ভিতরের অংশটা, তোমরা সকলেই জানো আমি দেখিয়েছিলাম, প্রথমে দেখিয়েছিলাম যে এই বিষয়টা কিন্তু ঘুরছে মণ্ডপের ভিতরে। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যেটা সেটা হচ্ছে এই প্রদীপগুলো কিন্তু মুভেবল হবে, মুভ হবে, সেটা কিন্তু মুভ হচ্ছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এই নিচের অংশগুলোতে ঠিক এইভাবে সাজানো হয়েছে পুরো ব্যাপারটা, অনবদ্য কাজ একটা, ঠিক আছে। এইখানেও এখানেও কিন্তু এরকম মুভেবল পার্টিকেলস রয়েছে, ঠিক আছে, এই অংশগুলোর মধ্যে অনবদ্য কাজ, অনবদ্য, মানে এখানে আসলে একটা আলাদা একটা জিনিস তোমরা অনুভব করবে, আলাদা একটা ফিলিংস হবে এখানে আসলে। প্রত্যেকটা এখানে প্রদীপ সেটা কিন্তু এরকম মুভ করছে, যেমন আরতি করি আমরা, আরতি করার সময় যেমনটা মুভ করে সেরকম করে মুভ করছে টোটাল এখানে পার্ট। সেই পার্টগুলো কিন্তু এখানে মেটালের পার্ট রয়েছে। এখানে ভিতরের অংশটাতে যাবো, ভিতরের অংশে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখাই, মানে মুভেবল পার্ট কিন্তু অনেক এখানে ভিতরের অংশে এরকম মুভ করছে দেখতে পাচ্ছ। এবং আমি যখন এসেছিলাম তখন শুধুমাত্র মা দুর্গাকে দেখাতে পারিনি, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, তাই জন্য এখন দেখাই মায়ের যে প্রতিমা, অপরূপ প্রতিমা, ভীষণ সুন্দর প্রতিমা মায়ের প্রতিমা, মানে বলার অবকাশ নেই এতটা। এই দিকের অংশটা ঠিক এমনটা রয়েছে, ঠিক আছে, এমনভাবে সেজে উঠেছে। আরও একবার দেখাই সব থেকে লেটেস্ট যেটা সেটা হচ্ছে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ যে ঘুরছে এটা, ঠিক আছে, পরের অংশ দুটো এখন ঘুরছে না দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই টোটাল বিষয়টা কিন্তু অনবদ্য কাজ, এখানে আসলে সত্যি ভালো লাগবে। ইতিমধ্যেই অনেক দর্শনার্থীরা আসছেন, দেখছেন, উপভোগ করছেন, এবং মায়ের মূর্তি এখানে মানে অনবদ্য। আমি প্রথমেই দেখেছিলাম যখন আমি এসেছিলাম আর কি, পিছনের অংশগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে মায়ের চালচিত্রের যে অংশটা, এবং একদিকে সমস্ত হাতগুলো রয়েছে এইদিকে, এবং এইদিকে কিন্তু রয়েছে বাকি হাতগুলো, যেটার ফলে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। মানে টোটাল এখানে ওয়াইডলি যদি ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাই, তাহলে ঠিক দাঁড়াচ্ছে এরকমটা দক্ষিণ পাড়ার মণ্ডপ। অনেক এরকম তোমার প্রদীপ রয়েছে, সেই প্রদীপগুলোতে আরও বেশি ভালো লাগছে পুরো ব্যাপারটা দেখতে। ইতিমধ্যেই দক্ষিণ পাড়ার মণ্ডপ সারা কলকাতায় সাড়া ফেলে দিয়েছে, যতটুকু মানে আমি তোমাদেরকে জানি আর কি ততটুকু বলছি। শিল্পী দেবাশিস বারুই কিন্তু তার এই সুন্দর সৃষ্টির মাধ্যমে আমাদেরকে ফুটিয়ে তুলেছেন এবছরের মণ্ডপ। এক্সিট গেটে ঠিক এমনটা রয়েছে, ঠিক আছে, আমি এখন এক্সিট করছি এখান থেকে, এক্সিট গেটে এই বেরিয়ে গেলাম। পরবর্তী গন্তব্য দমদম পার্ক সার্বজনীন, দমদম পার্ক সার্বজনীনও কিন্তু ভিড়ে ঠাসা মণ্ডপ এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের অংশটার ফাইনাল লুকটা এবার আমি দেখব। এখানে এই হচ্ছে সামনের অংশটা, যখন তৈরি হচ্ছিল আমি এসেছিলাম, একদম তোমাদেরকে দেখিয়েছিলাম একদম স্ক্র্যাচেস পর্যায় থেকে। সামনের এই অংশটা বেশ ভালো লাগছে দেখতে, ওখানে একত্ব লেখা রয়েছে, সকলেই জানো যে এবছরের যে থিম সেটা হচ্ছে একত্ব। এই হাতগুলো দিয়ে এভাবে কিন্তু রেডি হয়েছে টোটাল মণ্ডপটা, এবং সামনেটাতেই দেখলে তোমাদেরকে তোমাদের সত্যি মনটা পড়ে যাবে। এই অংশটাতে দেখা যাচ্ছে বেশ কিছু ছেলে মেয়েকে, ঠিক আছে, এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। আমি এবার ধীরে ধীরে, বাড়ি দেখা যাচ্ছে একটা, ধীরে ধীরে ভিতরের অংশে প্রবেশ করছি,
ভিতরের অংশে ঠাকুর আমি সেদিনকারই দেখেছিলাম রং করা হচ্ছিল। মাতৃ প্রতিমা সত্যি অনবদ্য এখানে, ঠিক আছে। মায়ের সাথে সাথে সকলেই কিন্তু খুব সুন্দর লাগছে, সকলকে ভীষণ সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। এবং পিছনের অংশটা কিন্তু খুব ভালো লাগলো দেখে, এটা হচ্ছে একদম ওপরটা রয়েছে এরকমটা, তো ওয়াইডলি ব্যাপারটা দেখা গেল ঠিক এমন এমনভাবে সেজে উঠেছে দমদম পার্ক সার্বজনীনের দেবসের। এখানে বেশ কিছু কাঠামো রাখা রয়েছে, মানুষের যে কাঠামো একত্ব, অর্থাৎ মানুষ তো ধীরে 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 একলা হয়ে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এবছরের যে ভাবনা, আমি ডিটেলে তোমাদেরকে বলেছিলাম যখন আমি প্রিপারেশনে এসেছিলাম, এই জায়গাটাতে এরকম একটা ঘর করা হয়েছে, ভীষণ একটা ওয়াইডলি ব্যাপারটা দেখা গেল, কাজটা কিন্তু ভীষণ নিখুঁতভাবে করার চেষ্টা করা হয়েছে। এবছর শিল্পী খুব ভালো শিল্পী হিমান সুতার, তিনি কিন্তু এবছরের ভাবনা ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে, সকলের সামনে। অবশ্যই তোমরা জানিও দমদম পার্ক সার্বজনীনের মণ্ডপ কেমন লাগলো তোমাদের। পরবর্তী মণ্ডপ যেটা আমি চলে এসেছি দমদম পার্ক যুবকবৃন্দের মণ্ডপ, যুবকবৃন্দের মণ্ডপও আমি প্রিপারেশনে এসেছিলাম, ওরা অনবদ্য কাজ এবছরের উপস্থাপনা করতে চলেছে দমদম পার্ক যুবকবৃন্দ। দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে রাবণকে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু রামায়ণের বিভিন্ন কাহিনিগুলোকে, ঠিক আছে। চারিদিকটাতেই কিন্তু ফুটে উঠেছে এই অংশগুলো, আমি যখন এসেছিলাম দেখছিলাম এই ঝর্ণার এই অংশগুলো, জলের অংশগুলো তখন তৈরি করা হচ্ছিলো। দেখো এখানে রাবণকে দেখো, আর এই সামনের যেটা তোমরা দেখতে পাচ্ছ একটা পাথরের ওপরে পাথর রাখা রয়েছে, ঠিক আছে, ব্যালেন্সিং রক বলা হয় যেটাকে আর কি। এটা আমার খুব ভালো লেগেছে দেখে, মানে এই অংশটা। এবং এখানে কিন্তু বিভিন্ন কারুকার্য রয়েছে, ঠিক আছে, কারুকার্য রয়েছে বিভিন্ন এখানে যেগুলো দেখা যাচ্ছে এই দিকের অংশগুলোতেও। অতখানি কাছ থেকে আমি দেখাই, এই যে মুখগুলো এখানে রয়েছে খুব পরিষ্কারভাবে কিন্তু ব্যাপারটা ফুটে উঠেছে। চলো এবার আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরের যে অংশ, সে ভিতরের অংশটাতে আমি প্রবেশ করি। ভিতরের অংশে একদম প্রবেশ করার পরেই আমি দেখেছিলাম এগুলো তৈরি হচ্ছিলো, ঠিক আছে। রামায়ণের যে কাহিনিগুলো আমার ভীষণ ভালো লাগে, মানে মাইথোলজি ভীষণ ভালো লাগে, মাইথোলজির এখানে বিভিন্ন অংশগুলো কিন্তু ফুটে উঠেছে। মণ্ডপের ভিতরের অংশটা ঠিক এমনভাবে সাজানো গোছানো, ঠিক আছে, ভিতরটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই ওপরের অংশটা ঠিক এমনভাবে সাজানো রয়েছে, এখানে দেখা যাচ্ছে গর্ভাবস্থায় একজন শিশু যেভাবে থাকে সেভাবে দেখা যাচ্ছে। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে মাতৃ প্রতিমা। সকলের নিশ্চয়ই মনে আছে মাতৃ প্রতিমা আমি দেখিয়েছিলাম এখানে, কিন্তু মানে ওই দক্ষিণ ভারতীয় ইয়েতে মাতৃ প্রতিমাটা করা হয়েছে, সুন্দর করে এখানে সাজানো গোছানো মাতৃ প্রতিমাটা। এবং যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের, কালো কালারের মাতৃ প্রতিমা। পুরো অংশটা ঠিক ওয়াইডলি দেখালে কিন্তু এমনভাবে মানে ফুটে উঠেছে, ঠিক আছে। আমার খুব ভালো লাগলো দমদম পার্ক যুবকবৃন্দের এবছরের মণ্ডপ। এই ভিডিওটাতে তোমাদেরকে দেখালাম দমদম পার্কের তিনটে, বাকি যে তিনটে বাকি ছিল পুজো, সেই তিনটে পুজো আমি দেখালাম। কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। তিনটে ক্লাবই কিন্তু ভালো ভালো পুজো করে থাকে প্রতি বছর। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।